বেলডাঙ্গা শহরের উন্নতি চলছে, সারা রাত কাজ হচ্ছে ভোর পর্যন্ত। হেভি গরম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এখন আমার আছি সকাল সকাল বেলডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্র বড়ুয়াতে। দেখলেন কিছুক্ষণ আগে রাস্তায় ম্যাচ স্টিকের কাজ চলছে। শুক্রবার এলাকা একটু ফাঁকা ফাঁকা। শুক্রবার মানে হচ্ছে ঘোরাঘুরির দিন, যেটা সকলে জানে। সকালবেলাতে গরম খুব পড়েছে, বাস মেঘলা আকাশ, ওই জন্য এত গরম। এখন আমরা এমপি রোড ধরে হাঁটছি, এটা হচ্ছে সোজা রেল বাজার। বেলডাঙ্গা হাটার পিছন দিকে যাচ্ছে এই রাস্তাটা। আমরা বাদে সকালে হচ্ছে সবজি হাট আছে সামনে আমাদের, সকালের সবজি পাইকারি হাটের ক্রেতা বিক্রেতা। ওই যে সামনে চাচা চলছে এই যে সবজি নিয়ে, আর এই যে ভ্যান নিয়ে যাচ্ছে সবজি কিনতে যাচ্ছে। কেউ কিনে ফিরছে, কেউ বিক্রি করতে যাচ্ছে। বেলডাঙ্গা শহরের এটাই হচ্ছে নিত্যদিনের এক রুটিন। বেলডাঙ্গার মধ্যে সবথেকে পুরনো বাড়িগুলো মনে হয় এগুলোই, যেটা চোখে পড়বে। সামনে হচ্ছে এমএলএ এর বাড়ি, আর এইটা বাড়ির পিছন দিকে, বাড়ির সামনে দিকটা খুব সুন্দর। চলো এইদিকে যাই। ও, এই তো পরিবেশ দূষণ চলছে এখানে। এটা হচ্ছে ইউসুফ ঠিকাদার ব্যাপার। বেলডাঙ্গার উন্নয়নের পিছনে হচ্ছে এই যে বায়ু দূষণ, আর এই হচ্ছে এখানকার পরিবেশের ইয়ে, যেটা ম্যাস্টিকের পাথরগুলোকে এখানে মিক্স করা হচ্ছে। রাস্তায় পাথর শুকাতে দিয়েছে এই যে। যাই হোক, উন্নয়ন দেখতে গেলে একটু তো এরকম বায়ু দূষণ, শব্দ দূষণ একটু সহ্য করতেই হবে। আমি এখন হাঁটছি রেল কোয়ার্টার রোড, যেটা সোজা চলে গেছে স্টেশনের দিকে। এই চলে আসছে, এই দুই পাশে হচ্ছে রেল কোয়ার্টার। ওকে, রেল কর্মচারীদের থাকার জায়গা, পরিবার সহ। আর আমার পাশে কে হাঁটছে বলো তো, যেটা পূর্ববর্তী ব্লগেও ছিল বাসির, আমাদের হুজুর আসছে সামনে হেঁটে। অনেকদিন পর সকালে ওঠা, যেহেতু এত সকালের ব্লগ আমার চ্যানেলে খুব কমই আছে। জাস্ট সকালের আবহাওয়ার ফিলটা নাও, বাস একটা লম্বা নিঃশ্বাস। চা খেয়েছি সকালে আলিফের দোকানে, চা বোড়ার মোড়ে। হ্যাঁ, বিস্কুট খেলে, বিস্কুট, ও চায়ের সঙ্গে দুটো বিস্কুট ছিল, সুগার ফ্রি। যেহেতু সুগার নেই, তবে সুগারটাকে মেনটেন করার চেষ্টা করি আর কি। আলেপের দোকানের চা, যেটা সকালে না খেলেই না, তবে আমার লাল চাটা বেশি প্রেফার করি আমি দুধ চায়ের থেকে। ওকে, কী বেশ বলছিলাম, হ্যাঁ, সব বেলডাঙ্গা শহরকে নিয়ে একটা নতুন করে একটা ভিডিও হবে অবশ্যই। কিছু কিছু ক্লিপে আমার দেখেছেন বেলডাঙ্গার কিছু কিছু অংশ, কিন্তু সম্পূর্ণরূপে বেলডাঙ্গা নিয়ে একটা ব্লগ হবে আপনারা চাইলে। এটা হচ্ছে স্টেশন লাগোয়া একটা প্রাইমারি স্কুল, যেটা আপাতত বন্ধ হয়ে গেছে, রেল প্রাইমারি স্কুল। হ্যাঁ, এখানকার টিচারগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। চালু আছে আবার, তাহলে নতুন করে চালু করেছে। যাই হোক, চালু হয়ে গেছে। এখন আছি স্টেশন ফিল্ডে। এই যে স্টেশন, স্টেশন ফিল্ডটা একসময় এখানে অনেক আদিবাসী বসত। কাঠগোলাপের গাছে ফুল পাড়া হচ্ছে সুন্দর। প্রিয়, তোমার প্রিয় ফুল কাঠগোলাপ। আমি এত বড় গাছ প্রথম দেখলাম আজকে কাঠগোলাপে। আমার দেখা সবথেকে বড় গাছ ছিল এটাই, মানে বহরমপুর মেডিকেল কলেজেও একটা আছে, দুটো আছে সম্ভবত ইমার্জেন্সির সামনে, বিকজ এখন স্টেশনের সামনে। স্টেশন চত্বরে লোক একদম নেই, ফাঁকা ফাঁকা। হো, বেলডাঙ্গা স্টেশন একদম ফাঁকা, যেখানে সারাদিন অন্তত পক্ষে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ
অনবরত যাতায়াত করে। আমরা আছি এক নম্বর প্ল্যাটফর্ম গাড়ি এসে হাঁটছি। এখানে অনেককে দেখা যায় সকালে যারা মর্নিং ওয়াক করে, আমরা ওঠা এক কাইন্ড অফ মর্নিং ওয়াকে আজকে আছি আমরা। হোক, হাঁটা চলা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, তাই আমরা হাঁটা চলা করি। বেলডাঙা এই পিছনে লেখা আছে, আমরা এই দিকে দু নম্বর প্ল্যাটফর্ম হয়ে ওদিকে ঘুরে যাবো। ওকে, ঝুঁকিপূর্ণ বরাবর, বয়স্ক বৃদ্ধ মানুষ ফেসে গেলেই গেল, চাকা পেডাল ফেসে গেলে কিন্তু এখান থেকে ছাড়ানো মুশকিল। বেলডাঙার সুবিখ্যাত লঙ্কা, যেটা হচ্ছে শিয়ালদা অথবা কলকাতার হচ্ছে যেটা সর্ববৃহৎ প্রচলিত, সর্ববৃহৎ খ্যাতিসম্পন্ন, আর যার ঝাঁজে যার ঝালে হচ্ছে সারা বাংলা কাঁপে, মানে সরি। সো সেই সরু লম্বা লঙ্কার হচ্ছে পীঠস্থান হচ্ছে আমার বেলডাঙা। প্রতিদিন সকালে যদি আপনি বেলডাঙা স্টেশনে আসেন তবে দেখতে পাবেন যে এখানে লঙ্কা প্যাকিং হচ্ছে। এই অত্র এলাকার মধ্যে যে সমস্ত চাষি ভাই আছে তিনারা লঙ্কাগুলো এখানে বেলডাঙা হাটে বিক্রি করেন, এবং সেখান থেকে এই পাইকারগুলো লঙ্কাগুলো কিনে সেগুলো হচ্ছে বস্তায় প্যাকিং করে কলকাতা চালান দেয়। এখনকার এখন সময় হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারের, যেটা বেলডাঙাতে 5:45 ছাড়ে অথবা 5:50। সো এখান এখন হচ্ছে প্যাকিং হয়, বা অথবা এরপরে যে ট্রেনটা আছে 6:40 ইরোতে এক্সপ্রেস, সেই ট্রেনে করে ওনারা কলকাতা নিয়ে যান। কলকাতা পৌঁছতে ঠিক 11:00, অথবা এর আগে একটা ট্রেন আছে ভোরবেলাতে, সেই ট্রেনে করে কলকাতায় পৌঁছে যায় এই লঙ্কাগুলো। এখানে বেলডাঙাতে বিশেষ করে বেশ অনেক কটা ব্যবসা আছে, যে ব্যবসাগুলো বেলডাঙার অর্থনৈতিক পরিকাঠামোকে আরও মজবুত করেছে। তার মধ্যে একটা হচ্ছে এই সবজি ব্যবসা, তারপরে হচ্ছে কাপড়ের ব্যবসা, পাশে আছে আমাদের হচ্ছে পশুর চামড়া ব্যবসা, আর এমনিতে চুলের ব্যবসা তো আছেই। এখন আমি হাঁটছি বেলডাঙা চিনির মিলের পিছন দিকে, এটা আমার স্টেশন ছিল পিছনে, আর আমার হচ্ছে ডান পাশে হচ্ছে এগুলো চিনির মিলের প্রপার্টি। আমি আপনাকে দেখাচ্ছি চিনির মিলের চিমনিটা এখনও বিরাজ এখানে, চিনি মিল। ওই হচ্ছে আমার ডান পাশে চিনির মিল, এটার কথা কিছুক্ষণ আগেই বলছিলাম। সব থেকে সুন্দরভাবে দেখা যায় হচ্ছে এই রাস্তা থেকে, এই সোজা হচ্ছে এটা হচ্ছে পাঁচরাহা থেকে স্টেশন যাওয়ার রাস্তা। এটা আগে অনেক জঙ্গলে থাকতো, এখন অতটা জঙ্গল টাইপের নেই, মানুষজন যাতায়াত করতো না। এখন হচ্ছে স্টেশনের রাস্তাটা সুন্দর করে দেওয়া, তাতে মানুষ এদিকে খুব যাতায়াত করে শর্টকাট। প্রায় আজ 40-50 বছর হয়ে গেছে এটা বন্ধ হওয়া, এখনও দাঁড়িয়ে আছে এই যে চিনির মিলের চিমনি। নদিয়া পলাশের একটা চিনি মিল আছে, সেখানে ঢুকেছিলাম। এখানে সম্পূর্ণ এটাকে প্রবেশ নিষেধ আছে, আর এখানে মানে ভিডিও টিডিও করতে দেওয়া অ্যালাউ হয় না ভেতরে, বিশেষ করে আর যন্ত্রাংশ নেই বললেই চলে, সব কিছু একদম সব বিক্রি হয়ে গেছে, নিলাম হয়ে গেছে। এই যে বিস্তীর্ণ এরিয়া সব হচ্ছে রেলের, সরি চিনি মিলের জায়গা। তো এই ছিল আজকের ছোট্ট করে একটা আমার মর্নিং ট্যুর। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটিকে ফলো করবেন টুক করে, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো জয় হিন্দ।